তত্ত্ব জানিলে না ভাই অনরে কহিছে কি কথা জানো দাদু ভাই ইয়ারা পরে বধু কৃষ্ণ ঘরে থাকে অনারে বলে বোকা চড়ায় আছে যারা ওরাই তার বিয়ে করা বধু দুবার বিয়ে করা বধু একবার কাত্যায়নী বারের সময় সেদিন চরণে তার সারা শরীর অঙ্গ অঙ্গ কামনা বাসনা সবই পুরাইয়ে দিয়েছে আবার বিবাহ করেছে নন্দালয়ে আর ঘোষের পোশাক বর পোশাক করেছে এনে দিয়ে রাজে মথুরার মথুরার রাজা কে ছিল কৃষ্ণ না কংস মথুরার রাজা কংস মথুরায় রাজা কংস মানে তার হ্যাঁ কংস তো কৃষ্ণের মামা হ্যাঁ মামা তাই কংস কারাগারে জৈবকীকে আর বাসুদেবকে চাপা দিয়ে রাখছিল না আরে দৈববাণী হইল অষ্টম গর্ভে আসিছে যে বধিবে তোমার সে তাই রামকৃষ্ণ একসঙ্গে দুজন আসছে কেমন না জৈবকীর কোলে এলো জৈবকীর গর্ভে এই ছিল বলরাম ছিল তাই আছাড়ে মারবে বলে বলরামকে রোহিণী গর্ভে প্রচার করে দিল কানাই পাচার করে দিল তাই রোহিণী মাতা মোর বলরাম আমি হ্যাঁ আর কৃষ্ণ অজন সম্ভব আইল কোলে তাই এখানে থাকলে তো আছাড় দিবে রাতের অন্ধকারে চলে গেল নন্দালয়ে কেন বলেছিল আগে বলেছিল মগো মা বলে তোমায় ডাকিব না তোমার তন দুগ্ধ পান করিব না থাকবো না তোমার ঘরে রব না ঘরে আমি রব পরে যাব চলে পরের মাকে মা বলিব পেট ভরে নবনি খাবো আসবো না তোর ব্রজধামে থাকিব নন্দালয়ে ছিল তো তাই তো আসে ডাকছে কংস ডাকছে এবারে যুদ্ধে তো দাদু তবে কংসকে নিধন করতে পারত নি কানাই কেন না তার স্ত্রী এই যে স্ত্রী প্রতিব্রতা ছাঁকা পড়েছে সিঁদুর পড়েছে ছাঁকা সম্পূর্ণ অখণ্ড রাখে আর সিঁদুর মরিবে না তার স্বামী কেউ মারিতে পারবে না সেই হচ্ছে ক্ষমতা নারী শক্তি জোর শক্তি পুরুষের কোনো শক্তি নেই পুরুষত্ব আছে বলে গর্ব করো মরতে না কোনো গর্ব নেই যথাযথ থেকে লালিত হও নারীরা তা হয়নি একটা বুঝে সিঁদুর পরিব সাঁকার হবো স্বামী সেবা করবো পুত্র মিত্র হলে যত্ন করবো ছেলেটিকে স্নান করে স্কুলে পাঠাবো বলো আমরা কি করি থানা লাই করাই করি না রাঞ্জা ভাত খেতে দিই বাবা খেয়ে দে না খেতে চাইলে চামচি করে মুখে দিই তার মা তাই মাতা গুরু পিতা গুরু শক্তিশালী গুরু দাদু মায়ের এক ফোঁটা দুধের দিন সদ হবে না কোনো দিন জন্ম জন্মান্তরে করিলে তপস্যা মা বেঁচে থেকে দিলেনি এক মুঠাও খেতে দাদু হ্যাঁ মরে গেলে লোক ডেকে ভাত খাওয়াচ্ছ কি হবে সব চিতা 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 একটুও ভালো হয়নি আগরটা পাড়াইতে দেয় সুযোগ বুঝে বলবে এটাও ভালো নয় ওটাও ভালো নয় কিছুটাই ভালো নয় হ্যাঁ বাবু কি হবে স্যার ওইগুলি নিয়ে যাব স্যার কে তারপরে ওই যে সেই দিনের কথা কইনি যেমন আমাদের দুটি নারী ব্যস্ত ছিল তারা কোনো ঝালা নেই তারা মহল গুড়াচ্ছিল পাতা ভাঙছিল ইয়ে কালা কালারটা গাছতলায় বাঁশি বাজাইল কেন বলো তোমাকে হ্যাঁ ও দেখি যে বলছি তারা যে আছে সেখানে দুটা গাছের ফাঁকে ফাঁকে দেখা গেছে ওই যে গাছের ফাঁকে চাঁদের আলো টিকে টিকে আসছে ভালো চাঁদের আলো কি হয়ে মরছে কি ভাগ বুঝে কি ও দিয়ে হবে কাঠপাত্রি খেলা তো এখন এইভাবে ভাব হয়ে গেল তো এখন দুইজন কাকে ছাড়বে আর কাকে ধরে দুই উভয় আঠান্তরে পড়ে গেছে কি বলল দুইজনকে নিয়ে চলে গেল কোথায় মিলিল সখীর সঙ্গে কানাইয়ের মিলিল
বলে কাণ্ড কেন রাধে, বলে আমি কাঁদতে আর পারি না, বলে কেন আমার দোষে তুমি কাঁদো, কেন কেন আমার তুমি কি দোষ করলে আমার প্রতি, বলে দোষ করেছি সত্য যুগে দোষ করেছিলাম আমি। ওই শ্রোতবা মণিকে মণিবারকে বর দিতে যখন আসি বিরহ ছিল, তুমি বলেছিলে না রাধু তোমার কি আছে, বলে যা পারো বর দিব, তো বর চাইতে বলছি ও লক্ষ্মী দেবীকে বধু চাইল, আমি বলি আচ্ছা তথাস্তু, তবে তোমার ওই অসুরের ঘরে জন্ম হবে শ্রীখণ্ডী হয়ে রাপর যুগে, তখন তুমি রাধারানীকে রাখো তোমার গৃহে 12 বছর, সেই কারণে কাঁদতে হল আমার দোষে, আমি দোষী তো রাধে তোমার চার যুগের ঋণ পারিলাম না শুধু, তুমি যে গালমন্দ করেছ শোধ করতে পারলাম না, করিতে করিব আশা ছিল কিন্তু পারিলাম না, কারণ জর্জরিত জীবের গতি, কলির জীবের গতি জানাতে হবে, তাই সন্ন্যাস নিলাম। তুমি কাঁদিতে থাকিবে কৃষ্ণ কৃষ্ণ বলে, গৌর গৌর বলে কাঁদলে মরতে পাবেনি, তাই কাঁদিছে জন্ম জন্মান্তর। সীতাদেবী কতদিন কাঁদলে, অভিশাপ তো ছিল, যেমন যেমন ভোগী গান করবি, গান তো করছি ভগীরথ ঠাকুর কেমন ভালো জায়গা, তিন ভাইয়ের খরিদ্দার, তারপরে কি হলো, ওই যে রাধারানী আর কৃষ্ণ, তাই রাস করলেন বৃন্দাবনে গিয়ে রাস করলেন, তাহলে তার মারব, এখন আজকে বলছি বসে বসে কি করছে, ভক্তের পদরণ নিবে বক্ষ মাঝে, তাই কি বলছে, বলে ওরে সুবল খিদাম মধুমঙ্গল, আর একটু জোরে আজ মধুমঙ্গল, আজ তালবন থেকে তোমার বন ছুটে যেতে হবে, যে আগে যে আগে ছুটে যাবে আমি তালবন থেকে তোমার বনকে কাঁধে করে বইব, তো এরা তো ছুটে চলে গেছে, আর সে তো মানে যে আমি যে পিছনে পড়ে যাই বই আনবো, এ তো তার চতুরের শিরোমণি পিছনেই রয়ে গেছে, যাইনি একটু একটি করে বয়সে সবগুলি বা হয়ে গেছে, ভক্তের পদরণী এইবারে দাদু রাধারানী পারা, আর যেমনি বসতে এসে জুম করে পড়ে গেছে, তাই কাঁদছিল তাকে আর কাঁদে পায়নি, তাকে এইবারে সকাশে দিল এই নিকুঞ্জ নিধুবনে বৃন্দাবনে, নদীয়া নগরে মাঝে সবে বসিয়া উঠে, তাই আমার এমন খারাপ হয়ে গেল যেন এই দুটা ফোনটা আমি কি করে পূরণ করবো, যাকেই বলি ও বাবা চা বিস্কুটে, তারপরে এইটা লিখ কত টাকা হলো, সচারে এইটা রোজগার করে দিচ্ছে লাগাইছে, কালিয়া নাক দমন করছিল তো কৃষ্ণ, হ্যাঁ ওটা মস্ত মুশকিল মুশকিল জায়গা, যেমন ওটা এমন মানে বিষাক্ত জল, পাখি উপর দিয়ে উড়ে গেলে পড়ে যায় মরে যাবে আর বাঁচবে, সেই জলটা সত্য কিনা উনি কি জানেনি, ভগবান নিজে স্বয়ং অবতার, যার জন্ম নেই মৃত্যু নেই, জন্মও নেই মৃত্যু নেই, যা আছে আকার নয় বিকার নয় সবাকার, আকারও নেই বিকারও নেই সভাকার ভগবান স্বয়ং, আর কোন জন্ম মৃত্যু নাই যুগে যুগে চারি যুগে, তাই কি করছে দেখো এই যে বনমাঝে এরা খেলাধুলা করে কালিন্দা যমুনার কুলটায় কালো জল নীল বর্ণ জল জানো, তারাকে পিপাসা দিয়ে দিচ্ছে, পিপাসা পেয়েছে বলছে বলে আরে কানাই আজ আমরা জল পান করবো পিপাসা, বলে কেন রে ওই তো সুন্দর নীল জল পান কর না, বলে দাদু ভাই যে ওই জল পান করলিছে সকলে লোটা লোট রয়েছে মরেই গেছে, মৃদু মৃদু হেসে 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 সকলে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কানাই কানাই করে জেগে উঠেছে, যে এবারে গেছে গিয়ে লম্ফ দিয়া উঠে গেল গাছে বাঁশি দিয়া,
বাঁশি বাজাচ্ছে দোলাচ্ছে, বাঁশি বাজাচ্ছে দোলাচ্ছে, এরা সমস্ত কাঁদা কাটা করছে, ডাকছে, বলে ওরে ওরে কানাই ওরে নেমে চুই, আমরা মরে গেলাম সবাই, তুই বাঁচাতে পারো, কিন্তু কানাই তুই মরে গেলে আমরা বাঁচাতে পারবো নি, তো বাঁচাবো বাঁচাতে পারবো নি, তাই ঝাঁপ দিয়ে পড়ে গেল জলে। আর শব্দ শুনে কালিয়ানার দিকে উঠল একশো ভনা বিস্তার করে, আর এ তো শরীরটাকে আস্তে আস্তে, এই যে শিলা, এই যে এই যে এই যে এই যে এই যে শিলা, এইটার মধ্যে বিরাজমান ভগবান আছে, চব্বিশ ঘন্টা আছে, এক ঘন্টাও যায়নি এই শিলা ছিল, এর মধ্যে আছে, ওর মধ্যে আছে, হ্যাঁ এর মধ্যে, এর মধ্যে আছে, এইটার এইটার মধ্যে আছে বলে দাঁড়িয়ে আছে, দেখো ওইটার মধ্যে আছে, হ্যাঁ এইটার ওর সামনে তো বিড়ি, হ্যাঁ বিড়ি খেয়ে আবার বিড়ি ধোঁয়া মুছছে, তো ওই চত্বর ওই বিড়ির আগুনটা এতে ঝেঁকে নিমাইছে, তো ওই যে পাপ করে গেল আরেকবার আইলে এভাবে যদি আবার আসে, বিড়ি তো খাবার দূরের কথা, চোখেই দেখতে পাবেনি বিড়ি কি ধরাবে, এটার মধ্যে আছে বলে এটা দাঁড়িয়ে আছে, পালাইলে খসে পড়ে যাবে, থাকবে সবের মধ্যে আছে, যত্র জীব তত্র ভগবান আছে, দেখছো কত বড় চঙা দাদু, ওই যে মাইক চলে চঙাটা, ওই এইরকম একটি চকচকা লাগানো আছে, এই যে মধ্যে এইখানে একটি আছে চকচক করে লাগানো আছে, ওইটা কথা বলে নাহলে বলবি না, ওইটা খুলে যে ফুক দেখি, হ্যালো দাদু, হ্যালো হ্যালো কিছু নেই, হ্যালো হ্যালো কিছু নেই, টনটনে নেই ওই চনটনে নেই, ফুটেছে ফুটে গেছে, আর লাগিয়ে যে এবারে বুঝি এই টং ঢং টং ঢং, এটা মাছটা কেটে পরীক্ষা করবো, মাছটা মরেছে বলছে কেটে দিছ, দেখো ধুক 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 করে, আমরাও মরে যাবার পরে ওই রকম ধুক ধুক করে, কিন্তু দেখতে গিয়ে পায় পুড়ে দিল, তাই তিন দিন থাকে ধুক, মরে গেছি সারা নেই শব্দ নেই, তাই তিন দিন জেগে আছে ধরেন, কিন্তু কে মানে পুড়ে দিল, তাই উড়িষ্যায় আছে অনেকগুলো গুণী, ওই সব ঘাটে যখন মরে যায় খাটের উপরে তুলে রাখলে বাঁচাতে পারবো, নিংলা না লাগে কোনো কিছু না হয় বাঁচাতে পারবো, এমন বুদ্ধি আছে, সেই মন্ত্র কাজ ছিল বেহুল্লা ধরে সতী বেহুল্লা, সেই মন্ত্র ছিল।